আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে আপনার ভিডিও ফুটেজটা একদম স্ট্যাবিলাইজ করে ফেলবেন, অর্থাৎ ভিডিও ফুটেজের মধ্যে যে অনিয়মিত নাড়াচাড়াটা আছে সেটা কিভাবে অফ করবেন। তো পুরোপুরি স্ট্যাবিলাইজ নাও হতে পারে, তারপর আমরা যখন মুভিং ফুটেজ নিই তখন এই ভিডিও ফুটেজের মধ্যে নাড়াচাড়াগুলো দেখতে খুব খারাপ লাগে। তো ভিউয়ার্স, আজকে কিভাবে এটা বাদ দিবেন সেটা দেখাবো। প্রথমে আপনারা এটা এডিট করে বাদ দিতে পারেন, গুগল ফটোসে যাবেন, তারপর গুগল ফটোসে গিয়ে আপনার ভিডিওটা নেবেন। তো ভিডিওটা নেওয়ার পর এখানে একটা তিনটা ডটাল একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে স্ট্যাবিলাইজ লেখা আছে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন, অটো স্ট্যাবিলাইজ হয়ে যাবে, আপনার কোনো পরিশ্রমই করতে হবে না। তারপর ভিউয়ার্স এখানে সেভ লেখা থাকবে উপরে, ওইটাতে ক্লিক করে দিবেন। আর ভিউয়ার্স, আপনার এটা যদি অপশনটা না আসে তাহলে বুঝতে হবে আপনার এটা পুরনো গুগল ফটোস, তো এটাকে আপডেট করে নেবেন। আর যাদের মোবাইলে নেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর ভিউয়ার্স, একবার স্ট্যাবিলাইজ না হলে আপনারা অনেকবার করে দেখতে পারেন। তারপরের অ্যাপটা হলো মাইক্রোসফট হাইপোলেপস মোবাইল। তো ভিউয়ার্স, এই অ্যাপসটা দিয়ে আপনার কিছুই করতে হবে না, ভিডিও রেকর্ডিং অপশনটাতে ক্লিক করবেন, ভিডিওটা রেকর্ড করবেন। তারপর রেকর্ড করা হয়ে গেলে এখানে 4x আছে, এটাকে 1x বানিয়ে দিবেন, নতুবা বেশি ফাস্ট হয়ে যাবে। তারপর অটোমেটিক এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তারপর ভিউয়ার্স, এটাতে অবশ্যই 3 ডটে ক্লিক করে সেটিংয়ে গিয়ে তারপর এখানে প্রথম অপশনটা অন করে দিবেন যাতে HD রেকর্ড হয়। তারপর ভিউয়ার্স, শেষ কথাটা হলো কি, আপনার ভিডিও ফুটেজটা যদি বেশি নাড়াচাড়া করে তবে অবশ্যই কোয়ালিটি লস হবে, এজন্য আপনি আপনার ভিডিও মোবাইলটা শক্তভাবে ধরে হাত দুটো শরীরের সাথে একদম লাগিয়ে তারপর সামনে না গিয়ে পিছনে যাবেন, তা এবং এক লাইন বরাবর যাবেন, তাহলে ভিডিও ফুটেজটা মানে কম নাড়াচাড়া করবে এবং কোয়ালিটি লস হবে না। যদি এডিটের মাধ্যমে আপনারা ঠিক করতে চান অবশ্যই এটার কোয়ালিটি লস হবে, তাই আপনারা এডিটের মাধ্যমে ঠিক করার আগে অবশ্যই রেকর্ডের সময় একটু কম নাড়াচাড়া করাবেন। আর যদি ভিডিও ফুটেজটা পিছনে যাওয়ার কারণে উল্টো হয়ে যায় তো সমস্যা নেই, পাওয়ার ডাইরেক্টরে যাবেন, এখানে ভিডিওটা নেবেন। পেন্সিলের মতো অপশনটাতে ক্লিক করবেন এবং তারপর আপনার রিভার্স ইফেক্টটা দিবেন। অবশেষে সেভ করে নেবেন।